ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 16 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব। তো একের কতে দিয়েছে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটা ঠিক, অপ্রকৃত ভগ্নাংশ যার লব বড় আর হর ছোট, তো সেই জন্য অয়ত্যাগের উত্তরটা হবে। খতে দিয়েছে একটা ছবি দিয়েছে, তাকে আটটা ভাগ করেছে, আটটা ভাগের মধ্যে তিনটে ভাগ ভর্তি করেছে আর কি। তো বলেছে প্রদত্ত চিত্রে কত অংশের অঙ্ক করা হয়েছে, তো টোটাল যেহেতু ভাগ হচ্ছে আট, মানে পুরো কাগজটাকে ধরো আটটা ভাগে ভাগ করেছে, তার মধ্যে তিনটে ভাগের অঙ্ক করেছে, তাই তিনের আট অংশ রঙ করা হয়েছে। গ বলেছে দুইয়ের পাঁচ, ভগ্নাংশটির হর কোনটা, হর হলো পাঁচ। ঘয়ে দিয়েছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, আটত্রিশের পাঁচ, তো আটত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে সাত বার যায়, পাঁচ সাথে পঁয়ত্রিশ, আটত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে হয় তিন, তাই সাত পূর্ণ তিনের পাঁচ। উঙ্গতে দিয়েছে বর্গাকার চিত্রে পরিসীমা বলেছে 44 সেমি আর বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিলে বাহুর দৈর্ঘ্য চার দিয়ে ভাগ করে বের করতে হয়, তাই হবে 11 সেন্টিমিটার। চয় দিয়েছে আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটি লেখো, আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। দুয়ের পথে ছোট থেকে বড় সাজাতে দিয়েছে, এখানে তিনটে ভগ্নাংশ দিয়েছে যাদের লবগুলো সবার এক, আর হরে এক একজনের আছে একটি ভগ্নাংশের আছে চার, একটি আট, একটি ষোলো। তো যখন লবগুলো এক হয় তখন যার ভগ্নাংশ সবথেকে বড় হয় তার মান সবথেকে ছোট হয়। ভগ্নাংশ বড় হওয়ার মানে জিনিসটা যত তত বেশি টুকরো করা হয়েছে, তো একটা জিনিসকে আমরা যত বেশি টুকরো করি তার সাইজ ছোট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন লবগুলো এক হয় তখন আর একই হর বিশিষ্ট করার দরকার পড়ে না, কারণ যার মানে হরটা বড় সে তার মান ছোট, তাই সব থেকে ছোট একের ষোলো, তার থেকে বড় একের আট, আর সবার বড় হবে একের চার। আচ্ছা, খতে একটা বিয়োগ করতে দিয়েছে সাত পূর্ণ আটের নয় বিয়োগ পাঁচ পূর্ণ একের ছয়, তো এক্ষেত্রে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, সাত পূর্ণ আটের নয় পাঁচ পূর্ণ একের ছয়। তো এখান থেকে আগে অপ্রকৃত ভগ্নাংশে আসবে, তাহলে এই এই ভগ্নাংশ সাত পূর্ণ আটের নয়কে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাচ্ছি, সাত নয় তেষট্টি, তেষট্টি আর আট যোগ করলে হয় একাত্তর, তেষট্টির আর আট, তেষট্টি আর আট, আট আর তিনে এগারো, সাত একাত্তর, আর এটা হচ্ছে পাঁচ ছয় তিরিশ একে একত্রিশ। এবার নয় আর ছয়ের লসাগু করবো, তিন দিয়ে ভাগ করলে তিন তিরিকে নয়, তিন দুগুণে ছয় আর যাবে না, তাহলে লসাগু হবে, লসাগু বলে এইভাবে লিখবে তিন গুণ তিন গুণ দুই, তার মানে তিন তিরিকে নয়, তিন নয় দুগুণে আঠেরো। তাহলে এই দুটো ভগ্নাংশ বিয়োগ করে যে আমরা ভগ্নাংশটা পাবো তার হর হবে আঠেরো। এবার বিয়োগ চিহ্ন দিলাম, এখানে নয়, এই ভগ্নাংশের হর হচ্ছে নয়, তো এখানে তিন আর তিন গুণ করলে নয় হয়, এটা বাদ দাও, পড়ে আছে দুই, তাহলে এখানে আমরা একাত্তর গুণ দুইটা বসাবো, আর এর হর হচ্ছে ছয়, তো এখান থেকে ছয় বাদ দাও তিন, এখানে আমরা লিখবো একত্রিশ গুণ তিন, তাহলে আমাদের হচ্ছে দুই, সাত দুগুণে চোদ্দো বিয়োগ তিন, তিন তিরিকে নয়, আর এটা হলো আঠেরো, তাহলে হচ্ছে আঠেরো। তাহলে তিনের পরে এবার আমরা বিয়োগটা করবো, 142 থেকে 93 বিয়োগ দেব, তো দুইটাকে তো অবশ্যই 12 ধরবে, নয় কাটে 12 হাতে এক, নয় একে 10, আর 14 থেকে 10 বিয়োগ দিলে 4, তাহলে 49-এর 18, এটাও কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে 49-এর মধ্যে 18 দুগুণে 36, 3 18 54 দুবার যাবে, তাহলে 49 থেকে 36 বিয়োগ করলে হয় 9 থেকে 6 বাদ দিলে 3, 4 থেকে 3 বাদ দিলে 1, 2 পূর্ণ 13 18। গয়েতে শূন্যস্থান পূরণ করতে বলেছে, এটা একটা সমমানের ভগ্নাংশ বা সমতুল্য ভগ্নাংশ, তো এখানে যেহেতু তিন তিরিকে নয়, এটা তিন আটে চব্বিশ, এখানে চার আটে বত্রিশ, চার তিনে বারো, ছয় তিনে আঠেরো, ছয় আটে আটচল্লিশ, আট আটে চৌষট্টি, আট তিনে চব্বিশ। ঘতে দিয়েছে যোগমায়ের বাবা বাজার থেকে একের 4 কিলোগ্রাম চাল, দুয়ের 5 কিলোগ্রাম ডাল আর একের 8 কিলোগ্রাম আটা কিনেছেন, তিনি মোট কত কিলোগ্রাম জিনিস কিনেছে, তাহলে মোট কত কিলোগ্রাম বার করতে গেলে ভগ্নাংশগুলো যোগ করে দেবে, তাহলে 1-এর 4 যোগ 2-এর 5 যোগ 1-এর 8, তাহলে 4, 5 আর 8-এর লসাগু, 2 দুগুণে 4 5 নেমে গেল, 4 দুগুণে 8 আবার 2 দিয়ে যাবে, 2-1-কে 2 5 যাবে না, নেমে যাবে, 2 দুগুণে 4, তাহলে 2 গুণ 2 গুণ 5 গুণ 2, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 5 8-এ 40, তো এখানে 40 লিখবে,
এবার এর হর যেহেতু 4, তো এখান থেকে 2 আর 2 বাদ দাও, 2 দুগুণে 4 হয়, তাহলে পড়ে আছে 5 গুণ 2 মানে 10। তাই 1 এর সাথে 10 গুণ করে 10 বসালাম, এর হর 5, এখান থেকে 5 বাদ দাও, 2 গুণ 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, তাহলে 8 আর 2 গুণ করে 16, এর হর হচ্ছে 8, 3টে 2 গুণ করলে 8 হয়, তাই 3টে 2 বাদ দাও, পড়ে আছে 5, 5 একে 5, তাহলে 10 16 আর 5 যোগ করলে হচ্ছে 31-এ 40, 31-এ 40 কিলোগ্রাম জিনিস তিনি কিনলেন। উন্নতি দিয়েছে পাড়ের রাস্তা মেরামত হচ্ছে, প্রথম দিনে 5-এর 12 অংশ আর দ্বিতীয় দিনে 7-এর 8 অংশ মেরামত হয়েছে, কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে, তাহলে 5-এর 12 আর 7-এর 18 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, তাহলে প্রথম দিনে হয়েছে 5-এর 12 অংশ, দ্বিতীয় দিনে 7-এর 18, তাহলে এদের মধ্যে ছোট বড় বার করতে গেলে একই হর বিশিষ্ট করতে হবে, তাহলে 12 আর 18 লসাগু, 2-6 12, 2-9 18, 3 দিয়ে দিলাম, 3 2 গুণে 6, 3 3 9, তাহলে লসাগু হচ্ছে কত, 36, 36 হলো, তাহলে একই হর বিশিষ্ট করে পাচ্ছি 15-36 আর 14-36। তো যেহেতু 15-36 গ্রেটার দেন হচ্ছে 14-36, অর্থাৎ প্রথম দিনে বেশি কাজ হয়েছে দ্বিতীয় দিনের থেকে। এবার কত বেশি কাজ হয়েছে, কত বেশি কত কম বললে বিয়োগ দিয়ে দিতে হয়। তো এখানে যেহেতু একই হর বিশিষ্ট আমরা করে নিয়েছি আগে থেকে, তো এখানে শুধু লিখে দেবে যে প্রথম দিনে বেশি কাজ হয়েছে 15-36 থেকে 14-36 বিয়োগ দাও 1-এ 36 অংশ, তাহলে প্রথম দিনে 1-এ 36 অংশ বেশি মেরামত হয়েছে। আচ্ছা, 3-এর পথে একটা সরল আছে, 10 গুণ 6 বিয়োগ, এখানে দেখো একটা দ্বিতীয় বন্ধনী দেওয়া দরকার ছিল কিন্তু সেটা দেয়নি, তো এই 3-এর পরে একটা দ্বিতীয় বন্ধনী আসবে, তো 5 যোগ এ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ, আবার প্রথম বন্ধনীর ভেতরে আছে 5-2, আর এখানে কোনো চিহ্ন নেই, এর ধরে নেবে, তো এই গুণটা আগে করতে হবে। তো 6-10-60, এবার প্রথম বন্ধনী থেকে পাচ্ছি 3, আর এর মাঝে এই সংখ্যার প্রথম বন্ধনীর মাঝখানে কোনো চিহ্ন নেই, তো এর লিখলাম, এর মানে গুণ, 3 3-কে 9, 10 থেকে 9 বিয়োগ হলে হয় 1, তাহলে 5-1 6, 60 থেকে 6 বিয়োগ হলে হয় 54। উত্তর যদিও আছে 34, তো আমার মনে হয় 54টাই ঠিক হবে, 34টা ভুল হবে, তো অবশ্যই জানাবে। 3-এর ক্ষতে বলেছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় প্রস্থ কত, তাহলে আয়তক্ষেত্রে যখন ক্ষেত্রফল বলে দিয়ে দৈর্ঘ্য বলে দেয়, প্রস্থ বার করতে গেলে কি করব, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেব, মানে 918-কে 54 দিয়ে ভাগ করব, তাহলে 918-কে যখন 54 দিয়ে ভাগ করবে 91 নেবে, 54-1-এ 54 একবারই যাবে, কারণ 54 দুগুণে হচ্ছে 108, 91-এর থেকে বেশি, তাই একবার যাবে, বিয়োগ করে হলো 37, 8টা নামলো, আর 54-কে 7 দিয়ে গুণ করলে হয় 378, তার মানে জমির প্রস্থ হচ্ছে 17 মিটার। গতে বলেছে চৌবাচ্চা 2-এর 5 অংশ জল ছিল, আমি চৌবাচ্চা 3-এর 20 অংশ জল ঢাললাম, আর দাদা 3-এর 12 অংশ জল ঢাললো, তাহলে এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, এখনও চৌবাচ্চার কত অংশ খালি আছে, তাহলে 3-টে যে আগে ছিল 2-এর 15, আমি ঢাললাম 3-এর 20, দাদা ঢাললো 3-এর 12, তাহলে মোট কতটা জল হলো, 15-20 আর 12 লসাগু করবে, লসাগু করলে হচ্ছে 60, এবারে তাহলে এর হর হচ্ছে 15, তাহলে 4 দিয়ে গুণ করবো, 4 2 গুণে 8, এর হর 20, এখান থেকে 20 করে বা তৈরি করে বাদ দাও, 5 2 গুণে 10, 10 2 গুণে 20, পড়ে আছে 3, 3 3-কে 9, এর হর 12, 2 2 গুণে 4, 3 4-এ 12, তাহলে 2 2 একটা 3 বাদ দিয়ে পড়ে থাকে 5, 5 3-এ 15, তো যোগ করলে হচ্ছে 32-এর 60, লঘিষ্ঠ আকার করলে 8-এর 15 অংশ, তো ধরি পুরো চৌবাচ্চার সমান 1 অংশ, তাহলে খালি আছে 1-8-এর 15, তো 15-8/15 7-এর 15 অংশ, তাহলে এখন চৌবাচ্চা 8-এর 15 অংশ জল হলো, আর এখনও চৌবাচ্চা 7-এর 15 অংশ খালি আছে। তো এই ছিল আজকের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 16 নম্বর স্কুলের অঙ্কগুলো।